আমার সর্দি নাক থেকে বের হয় না, মানে অক্সিজেন নিতে কষ্ট হয়, মানে হালকা পাতলা মানে অতিরিক্ত কষ্ট হয় না, যখন ঘুমিয়ে যায় তখন হা করে দেখি যে আমার লা সব শুকিয়ে যায়। আর আমি কানের ইনফেকশনের জন্য শুনতে পাই না, বাম কানে টোটালি শুনতে পাই না, আর ডান কান যখন বন্ধ হয় তখন কিছুই শুনতে পাই না, মনে হয় যে পৃথিবীতে না। এক রুম থেকে আরেক রুমে ডাকলেও সব শুনতে পারে, যখন আমি সামনাসামনি ডাকি তখন বুঝতে পারে যে আমাকে ডাকছে। আমার ছোট বাচ্চাটা আমি তোমাকে ডাকছি শুনতে পাচ্ছি না। চাপাই নবাবগঞ্জের মানুষগুলো অত্যন্ত সহজ সরল এবং তাদের কথাগুলো অত্যন্ত সুন্দর লাগে যখন চেম্বারে এসে তারা বর্ণনা করে, তাদের দুঃখগুলো তাদের কষ্টগুলো শেয়ার করে। এত সত্যি আমি কিছুটা হলেও ইমোশনাল হয়ে যাই, কারণ তাদের এই ভাষাগত যে বিষয়টি আছে কেন যেন আমাকে একটু বেশি টানে। তাদের এই কথাগুলো মনে হয় যে একটা ইনোসেন্সি রয়েছে ভাষার মধ্যে। তো হাবিবা খাতুন চাপাই নবাবগঞ্জ থেকে এসেছে আমার চেম্বারে, এসেই সে কিছুটা নিজেই ইমোশনাল হয়ে পড়েছে তার কথাগুলো বলতে বলতে, তার কষ্টগুলো শেয়ার করতে করতে। তো আমি বললাম যে আপনার কথাগুলো আমি একটু ধারণ করে রাখতে চাই, তো যে কারণে আমি একটু শুনতে চাই। হাবিবার সাথে আছে হাবিবার হাজব্যান্ড, হাবিবার হাজব্যান্ডের কাছে একটু জানতে চাই, তো একটু কি বলবেন যে কি সমস্যা আপনাদের, আপনার স্ত্রীর, তারপরে আমি আপনার স্ত্রীর কাছ থেকেও শুনবো, আপনি একটু বলেন তো দেখি। আমার বিয়ে হওয়া স্যার প্রায় 21 বছর চলছে, আমার বড় মেয়েটার বিয়ে দিয়েছি স্যার, আজকে 2 বছর পার হচ্ছে, 2019 সালে বিয়ে দিয়েছি স্যার। তো বিয়ে দেওয়ার পর থেকে কিন্তু আমি ওর দিকে লক্ষ্য, ও কিন্তু আমাকে লজ্জায় বলে না যে আমি ওই কানটা টান কানে আমি শুনি না। আমি রিসেন্টলি মানে 3 বছর থেকে জানতে পারলাম যে ওই কানটাতে পুরোটাই ড্যামেজ, আবার বাম কানে না, আবার ডান কানের চিকিৎসা আমি ডান কানে তখন বলছি যে আমার এই কানটাতেও পানি পড়ছে, পুঁজের মতো আসছে। আমি রাজশাহীতে চিকিৎসা করালাম আপনার, রাজশাহীতে চিকিৎসা স্যার বললো যে হ্যাঁ কানে ইনফেকশান আছে, এটা ইনফেকশানটা ভালো না হলে কিছুই বলা যাচ্ছে না। তো ওষুধ লং টাইম স্যার ওষুধ খাইতে খাইতে করোনা চলে আসছে স্যার, করোনা যখন আসে চিকিৎসাটা স্যার তখন একটু মানে ধীরগতি বন্ধ হয়ে যায় প্রায়, আর রাজশাহীতে বেশি করোনাটা ছড়াই গেছে। এভাবে স্যার দীর্ঘদিন পার করার পর আবার করোনা যখন দেখি যে অনেকটা কমছে, আবার ওনার চিকিৎসা শুরু করি স্যার। তো বললো যে না এটা আপনার অপারেশন এখন করার প্রশ্নই উঠে না, এটা আপনার আগে ইনফেকশান শুকাইতে হবে তারপরে। তো আবারও বলছে যে আমি নিঃশ্বাস পাই না, অক্সিজেন পাই না, রাত্রে হা করে নিঃশ্বাস নিই। তো স্যার বলছে তাহলে তোমার নাকের সমস্যা আছে, আবার নাকটা যখন স্যার এক্সরে দিল নাকের হাড় বাঁকা, তো 2 কান স্যার ড্যামেজ, আবার নাকের হাড় বাঁকা, ও পুরাটাই মানে একেবারে স্যার নার্ভাস যে আমি আর জীবনে বাঁচবো না, আমার এতগুলো সমস্যা, তোমাকে মনে হয় আরেকটা বিয়ে করতে হবে। আমি বলছি শোনো এ ধরনের কথা বলিও না, আল্লাহ অসুখ দেওয়ার মালিক, আল্লাহ ভালো করার মালিক, আমি যতটুকু পারবো আমার শেষ সম্বল দিয়ে তোমাকে আমি চিকিৎসা করাবো স্যার। সবাই বলে যে ব্যাঙ্গালোর যাও মাদ্রাজ যাও, আমার তো অর্থ স্যার সেরকম নয়, যেটুকু ছিল স্যার প্রায় রাজশাহীতে আমি এ পর্যন্ত প্রায় 60-70 হাজার টাকা খরচ করে ফেলেছি স্যার দীর্ঘমেয়াদি স্যার, এই ডাক্তার ওই ডাক্তার। পরে রিসেন্টলি স্যার আপনার যখন একদিন হঠাৎ আমি ফজরের নামাজ পড়ে আমি মোবাইলে স্যার কোরআন সুরা ইয়াসিন পড়ব, তো সুরা ইয়াসিন পড়ার পরপরে স্যার আপনার একটা প্রোগ্রাম চলে আসে আমার মোবাইলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেদিনই কিন্তু আমি খুব দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি একটা সঠিক পথ দেখাও আল্লাহ। তো আপনার প্রোগ্রামটা যখন স্যার চলে আসে আমার মোবাইলে, আমি সকালে উঠছে আমি বললাম যে দেখো আল্লাহ মনে হয় একটা আমাদেরকে সঠিক পথে দিশা দিল, আমি তোমার নিয়াত করেই নামাজ পড়তেছি দোয়া করলাম, এরপরে সুরা ইয়াসিন পড়ার পরে পরে আমি দেখছি যে তোমার প্রোগ্রাম স্যারের প্রোগ্রাম, এই স্যারের প্রোগ্রামটা ঢাকায় স্যার রুগী দেখে। তারপর থেকে স্যার আপনার এই যে ইউটিউবে প্ল্যানিংগুলো আমরা সবাই ফলো করতে শুরু করলাম, আমার আব্বাকে দেখালাম, আম্মাকে, শাশুড়িকে, মানে আপনার কথা শুনে স্যার অলরেডি এরা আপনাকে আপনার উপরে এতটাই মানে ডিপেন্ড করেছে পারে নাকি বুঝে চলে আসছি স্যার। সবকিছু ইশারা কিন্তু উপরওয়ালাই দেন, তার ইশারা চিন্তা আপনি শেষ পর্যন্ত চাপাই নবগঞ্জ থেকে ঢাকা ম্যালেরিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল আমার কাছ পর্যন্ত এসেছেন। আশা করছি যে আপনার এই আশাটা সার্থক হবে এবং আমি আপনাদের পাশে থাকবো। আমি একটু আপা আপনার
চোখে জল দেখতেছি শুরু থেকেই, আপনি একটু বলবেন আপনার মূলত কি কি কষ্ট হয়? আমার সর্দি নাক থেকে বের হয় না, মানে অক্সিজেন নিতে কষ্ট হয়, মানে হালকা পাতলা মানে অতিরিক্ত কষ্ট হয় না, যখন ঘুমিয়ে যায় তখন হা করে দেখি যে আমার লা সব শুকিয়ে যায়। আর আমি কানের ইনফেকশনের জন্য শুনতে পাই না, বাম কানে টোটালি শুনতে পাই না, আর ডান কান যখন বন্ধ হয় তখন কিছুই শুনতে পাই না, মনে হয় যে পৃথিবীতে না পিছন থেকে কেউ ডাকলে। খুবই কষ্ট হয় তাই তো, কিছু শুনতে পান না, এক রুম থেকে আরেক রুমে ডাকলেও সব শুনতে পারে, যখন আমি সামনাসামনি ডাকি তখন বুঝতে পারে যে আমাকে ডাকছে। ছোট বাচ্চাটা আমি তোমাকে ডাকছি শুনতে পাচ্ছি না, মানে বাচ্চাটার কোন মানে মা ডাকটা আপনি শুনতে পাচ্ছেন না, ওখান থেকে বলছে বুঝতে পারছেন, পাশের রুম থেকে বললেও শুনতে পারে না। এই যে চোখে জল হাবিবা খাতুনের, এই যে হাবিবা খাতুনের যে স্বামীর যে দুশ্চিন্তা তাকে ঘিরে, এটা আসলে আমরা প্রায়শই দেখি আমাদের সমাজে, যারা কান পাকা রোগে ভুগছে তারা সামাজিকভাবেও অনেকটা অবহেলিত, পারিবারিকভাবেও অবহেলিত, কিন্তু এই রোগের যে ভালো চিকিৎসা আছে এটাই কিন্তু এখন অনেকেই হয়তোবা জানে না। দেখুন, আমি একটু আগে হাবিবা খাতুনের দুটো গানই চেক করেছি, তার ইতিহাস যেটি জানলাম, ছোটোবেলা থেকেই তার বাম কানের পর্দা ইনফেকশন মানে যেটা কান পাকা রোগ, এটা কিন্তু ট্রিটমেন্ট সঠিকভাবে হয়নি, এবং রিসেন্টলি গত 6 বছর ধরে হচ্ছে তার ডান কানেও একই সমস্যা দেখা দিয়েছে। সো যেহেতু কান পাকা রোগে কি হয়, আসলে কান পাকা রোগে মূলত কানের পর্দায় ভিতরে একটি ইনফেকশন হয়ে মধ্যকর্ণের প্রদাহটা স্থায়ী হয়ে যায়, এতে করে আস্তে 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 আমাদের শ্রবণ কমে যায়, এবং বারবার ইনফেকশন হওয়ার কারণে মাথার মধ্যে বিশেষ করে মাথার যে খুলি মাস্টয়েড বোনস সেখানেও কিন্তু ইনফেকশন হয়ে যায়, মাস্টয়েডাইটিস ডেভেলপ করে, এবং সেখান থেকে নানান কমপ্লিকেশন হয় মাথা ঘোরায় পর্যন্ত। আপনার তো মাথা ঘোরায় তাই না, মাথা ব্যথা করে, মাথা ঘুরে, এরকম নানাবিধ সমস্যা কিন্তু এই কান পাকা রোগ থেকে হয়। এই রোগ যদি সঠিক সময়ে চিকিৎসা করা যায় তাহলে কিন্তু কোনো জটিলতাই হয় না, তার শ্রবণটাও কিন্তু ভালো থাকতে পারত। যাই হোক, যেটা হওয়ার তো হয়েই গিয়েছে। হ্যাঁ, আমি যেই কথাটি এখন বলতে চাই, যতটুকু লস তো হয়ে গিয়েছে সেটাকে আমরা রিকভার করতে চাই, ঠিক আছে, অর্থাৎ আমাদের যতটুকু ক্ষতি হয়েছে সেটাকে যদি আমরা পূরণ করে ফেলতে পারি তাহলে কিন্তু আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, কেমন? আমি বিশ্বাস করি আপনাকে যদি আমরা পূর্ণ ট্রিটমেন্ট দিতে পারি। আমরা কী ট্রিটমেন্ট করবো? আপনার বাম কানে দেখলাম পর্দা ফুটা হয়ে গেছে, সে ফুটাটা আমরা বন্ধ করে দিতে পারবো, এই টেকনোলজি আমাদের এখানে আছে, আমি প্রতিনিয়ত কিন্তু কানের পর্দা প্রতিস্থাপন করছি, হ্যাঁ প্রতিনিয়ত, প্রতিদিন বলা যাচ্ছে, এবং এ পর্যন্ত আমরা এই যে আজকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার 3097, অর্থাৎ 3097তম রোগী কিন্তু আপনি, এটা কিন্তু লাস্ট কি বলবো যে 1 বছরে আমাদের এই ডেটাটা, তাই না, আমাদের প্রত্যেকটা পেশেন্টের রেজিস্ট্রেশন থাকে, আর্কাইভ থাকে, তো তারা তো সবাই ভালো হয়ে যাচ্ছে, এবং এভাবে চোখের জল মুছে আবার হাসি মুখেই কিন্তু আমার চেম্বার থেকে তারা বিদায় নিচ্ছে, অতএব আপনিও কিন্তু সেভাবেই আবার হাসি মুখে এখান থেকে যাবেন। তো আমরা আপনার কানের পর্দা প্রতিস্থাপন করে দিব ডান পাশে, বাম পাশে, এদিকে ডান পাশে দেখলাম নতুন করে আবার ইনফেকশন শুরু হয়েছে, যেটা গত 6 বছর হয়ে গেল, তো সেটাও অলরেডি ইনফেক্টেড, যে কারণে আপনি শ্রবণটা আপনার কমে গিয়েছে। তো আমরা পর্দা প্রতিস্থাপনের পর যদি দেখি যে শ্রবণ উন্নতি হয়েছে তো খুবই ভালো, তাহলে শ্রবণ বাড়ানোর জন্য কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা আছে, ঔষধ আছে, মেশিন আছে, সব ধরনের ব্যবস্থা কিন্তু এখন আছে। অতএব এই ধরনের রোগীকে একদম স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা খুবই সহজ একটি বিষয়, এবং সেটি যদি আমরা একদম টাইম টু টাইম করতে পারি তাহলে রোগীর জন্য অনেক বেশি মঙ্গলকর। তো আপনি একদম হতাশ হবেন না, আমরা আজকের থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি, ঠিক আছে স্যার? আমি 1 মাস থেকে দেখছি স্যার, আর আমি ভুগছি অনেকদিন থেকে, কিন্তু ওটার কষ্ট থেকে এই কষ্টটাই বেশি যে আপনার দেখা পাচ্ছি না। 1 মাস থেকে ট্রেনের টিকিট কাটছি তো সিরিয়াল পাচ্ছি না, সিরিয়াল পাচ্ছি তো ট্রেনের টিকিট পাচ্ছি না, আমি বাসে আসা সম্ভব না, আমি অনেক কষ্ট পাচ্ছি, আপনার সাথে দেখা করার জন্য স্যার 1 মাস থেকে। আচ্ছা ঠিক আছে, আসলে হয় কি যে বাংলাদেশে এত বেশি নাক কান গলার রোগী, তাদেরকে দেখতে যে অনেক সময় হয়তো বা সিরিয়াল একটু দূরে চলে যায়, আমি বুঝতে পারছি, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে যেহেতু একবার দেখা হয়ে গেল, এখন থেকে আপনি আমাদের এই পরিবারের সদস্য, কেমন, আমি আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।
ঠিক আছে, এবার মুখে হাসি আনতে হবে, ঠিক আছে, ইনশাআল্লাহ স্যার। ওকে স্যার, আপনার জন্য দোয়া করব আমরা, আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু দেয়। আর আপনি আপনার ধর্ম আলাদা, তারপরেও স্যার আপনি যখন ইনশাআল্লাহ বলেন, আমাদের ফ্যামিলির লোক এত খুশি হয় যে সুবহানাল্লাহ, হিন্দু মানুষ হয়ে ওনার মুখে আল্লাহ পাকের নাম, তাহলে ওনার অন্তর কত বড়, সুবহানাল্লাহ। আপনার এই কথা শুনে স্যার আমাদের ফ্যামিলির প্রত্যেকটা লোকে মানে কি বলবো, আপনাকে কাছে পাইলে মনে হয় যে মানে চুমা খেত আমার আম্মারা, যে এরকম আমি ডাক্তার বাপের জন্মেও দেখিনি। আমার মা বলছে, আমার শাশুড়ি বলছে, এত সুন্দর কথা সুবহানাল্লাহ। অলরেডি আপনার কথা শুনে মানে রোগী মনে হচ্ছে যে তাদের মানে শরীরে আলাদা একটা বল আসছে। না সেটাই, হ্যাঁ আমরা চেষ্টা করছি, কারণ মানুষকে তো হতাশ করে কোনো লাভ নেই। জি স্যার, কারণ তাদেরকে আশার বাণী দিতে হবে, তাদেরকে পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। জি স্যার, মেইন প্রবলেমটা হয় যে সাপোর্ট পায় না। জি স্যার, একটা আস্থা পায় না। সেই জায়গাটিতে আমি কাজ করছি, আপনাদের দোয়া ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমারও তো একটা বড় চ্যালেঞ্জ আছে যে আমি এই জাতীয় রোগী যারা, তাদেরকে একটি পুনর্বাসন করবো, তারা সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এটার চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে। সেটাই আপনারা যারা এই জাতীয় সমস্যায় ভুগছেন, নাক্কান গলা, দেখুন আপনারা হতাশ হবেন না, বাংলাদেশে এখন অনেক নাক্কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হয়েছেন। অপচিকিৎসার শিকার না হয়ে সঠিক সময়ে একটা সঠিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ভালো থাকুন, নিজে ভালো রাখুন, অন্যকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।